আসসালামু আলাইকুম, আমাদের লেকচার নাম্বার 7 এ সবাইকে স্বাগতম। আমরা রেগুলার লেকচার 6টা লেকচার অলরেডি করে ফেলছি। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জুলজি সেকেন্ড চ্যাপ্টার, ঘাসফড়িং সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, ঘাসফড়িং। ঠিক আছে, ঘাসফড়িং এর 7th লেকচারে তোমাদের জন্য আজকে থাকতেছে ঘাসফড়িং এর পৌষ্টিকতম। দ্যাট মিন্স ঘাসফড়িং কিভাবে খাদ্যগুলো শোষণ করবে, ঘাসফড়িং কিভাবে খাদ্যগুলো খাবে, ঘাসফড়িং এর পুরো পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি কি স্ট্রাকচার আছে, ঘাসফড়িং এর খাদ্যগুলো কোন দিক দিয়ে কিভাবে হজম হবে, কোন কোন জাতীয় খাদ্য খাবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা হোল একটা ডিটেলস আজকে আলোচনা করব। তো এই ক্লাসটা যেহেতু একটা রেকর্ডিং ক্লাস, দ্যাট মিন্স আমি রেকর্ড করতেছি, তো আমার বারবার রিপিট করতে হবে না। তোমরা একবার একটানা বলে যাবো খুব ভালোভাবে, তোমরা খুব ভালোভাবে শুনে যাবা জিনিসটা, শুনে গেলে ইনা পরবর্তীতে তোমরা রেকর্ডিংটা আবার ছেড়ে ওপেন করে দেখতে পারবা। ওকে, আচ্ছা আসো। আর আর শুরুতে একটু বলে রাখি, যখন রেকর্ডিংটা দেখবা সবাই, তখন অবশ্যই হেডফোন ইউজ করবা। হেডফোনটা ইউজ করলে তোমার রেকর্ডিংটা তুমি ভালোভাবে শুনতে পারবা। ঠিক আছে, আচ্ছা আসো আমরা মোটামুটি শুরু করে দিই। ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র কি রকম, স্ট্রাকচার গঠনটা কি রকম, মানুষের সাথে কিন্তু কোনো অংশেই মিল নেই। কারণ তোমরা অবভিয়াসলি জানো যে মানুষের দেহে কোনো এমন কোনো গহ্বর নাই যে গহ্বরের ভেতর উন্মুক্ত ভাবে রক্ত বা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সঞ্চালন করতে পারে। বাট ঘাসফড়িং এর এরকম দেহে কিন্তু অনেক একটা উন্মুক্ত কিছু গহ্বর আছে, যে গহ্বরগুলোর মধ্যে রক্ত সঞ্চালন করতে পারে, রক্তের সাথে বিভিন্ন ধরনের পরিপাকৃত খাদ্য কিন্তু সঞ্চালন করতে পারে। তো মানুষের সাথে ঘাসফড়িং এর অনেক অমিল এই পৌষ্টিকতন্ত্রের দিক থেকে। আমরা আসলে ডিটেলসটা একটু পড়ি। এখানে মধ্যে আমরা দেখতেছি ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রকে আমি এখানে দুটো ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আদার ওয়ান পৌষ্টিক গ্রন্থি। মানুষেরও হুবহু সেম পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক গ্রন্থি আছে। পৌষ্টিক নালীর মধ্যে ঘাসফড়িং এর পৌষ্টিক নালীকে তিনটা ভাগে ভাগ করি, যেখানে মানুষের পৌষ্টিক নালী শুধু তিনটা নয়, আরো অনেকগুলা ভাগে বিভক্ত হয়। বাট ঘাসফড়িংকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি তা এখন আমরা জানি। সর্বপ্রথম স্টোমোডিয়াম, দেন মেসেন্টেরন, সবার শেষে প্রোক্টোডিয়াম। তিনটা পৌষ্টিক নালীর ভাগ। পৌষ্টিক গ্রন্থি যদি বলি, গ্রন্থি দ্যাট মিন্স গ্ল্যান্ড, গ্ল্যান্ড এমন কিছু কোষ যাদের থেকে হয় এনজাইম বের হবে না হয় হরমোন বের হবে। তো এই যে পৌষ্টিক গ্রন্থি ঘাসফড়িং এর তিনটা আছে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি অবশ্যই একটা বহিঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে নিঃসৃত হয় এনজাইম। দেন আসে মেসেন্টেরনের আবরণ। মেসেন্টেরন কিন্তু ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর একটা অংশ। মেসেন্টেরনের ভেতরে কিছু আবরণ থাকে যাদেরকে আমরা বলি মেসেন্টেরনের অন্ত আবরণ। সেখান থেকেও কিছু এনজাইম নিঃসৃত হয় যেগুলো খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। অ্যান্ড দি থার্ড ওয়ান হেপাটিক সিকা, দ্যাট মিন্স ঘাসফড়িং এর 6 জোড়া লম্বা লম্বা থলের মতো হেপাটিক সিকা থাকে, যে হেপাটিক সিকা গুলো থেকেও কিছু নিঃসৃত এনজাইম ঘাসফড়িং এর খাদ্যগুলোকে হজম করতে সহায়তা করে। আসো আমরা দেখি এখানে মধ্যে যে পৌষ্টিক নালীর তিনটা অংশ দিলাম, তার মধ্যে ফার্স্ট অংশের 5টা ভাগ আছে। সর্বপ্রথম ভাগটা হচ্ছে যে মুখ, ঘাসফড়িং মুখ দিয়ে খাদ্য গ্রহণ করবে। দেন সেকেন্ড ভাগটা ঘাসফড়িং এর গলবিল, আমাদেরও আছে কিন্তু গলা, গলবিল মিন্স গলা, গলা দিয়ে খাদ্যটা নেমে চলে যাবে। অ্যান্ড দি থার্ড পার্ট গ্রাস নালী, দ্যাট মিন্স অন্ন নালী, আমাদেরও অন্ন নালী আছে, গলবিল থেকে অন্ন নালী খাদ্য নিয়ে যায় আমাদের পাকস্থলীতে। বাট ঘাসফড়িং এরটাকে আমরা পাকস্থলী বলি না, ঘাসফড়িং এর কিন্তু গলবিল বা পরে গলবিলে পরে অন্ন নালী কিন্তু আছে, দ্যাট মিন্স এটাকে আমরা গ্রাস নালী বলে থাকি। বাট এই গ্রাস নালীটা খাদ্যকে গ্রাস করতে করতে নিয়ে গিয়ে নিয়ে যায় ক্রপে। তাহলে ঘাসফড়িং এর ক্রপ ইজ ইকুয়াল টু মানুষের পাকস্থলী, পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তাহলে মানুষের পাকস্থলীর সাথে অনুরূপ ঘাসফড়িং এ কি পৌষ্টিক অঙ্গ থাকতে পারে, আনসার হবে ক্রপ। এর পরবর্তী অংশটা হচ্ছে গিজার্ড, এর একটা নতুন অংশ, এটা আমরা দেখবো। দেন ঘাসফড়িং এর প্রোক্টোডিয়াম, মেসেন্টেরনে কোনো কিন্তু অংশ বা ভাগ নেই, মেসেন্টেরনে একটাই অংশ। প্রোক্টোডিয়ামে তিনটা ভাগ, 4টা ভাগ আছে, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু, যেটা আমাদের মানুষের আছে। তবে একটা কথা হইলো স্যার, যে মানুষের ইলিয়ামটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ, বাকি নিচের তিনটা হচ্ছে বৃহদান্ত্রের অংশ, কিন্তু ঘাসফড়িং এর এই 4টাই হচ্ছে পশ্চাৎ, পৌষ্টিক নালীর পশ্চাৎ অংশের অংশ। ঠিক আছে, তাহলে আমরা 3টা ভাগ পেয়ে গেলাম। আমরা আলাদাভাবে বলতে পারি পৌষ্টিক নালীর 3টা পার্ট, প্রথম বা অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালীকে আমরা ফর গাট বলতে পারি, মধ্য পৌষ্টিক নালীকে আমরা মিড গাট বলতে পারি,
পশ্চাৎ পৌষ্টিক নাড়ীকে আমরা হাইন্ড গাট বলতে পারি, ঠিক আছে? অনেকগুলো নাম তো স্যার ভেরিয়েশন করে আসতেই পারে। আচ্ছা আসি আমাদের পৌষ্টিক নাড়ী তো মোটামুটি কি কি আছে এই জিনিসটা আমরা জেনে গেলাম। স্যার এই জিনিসগুলো চিত্রে কোথায় দেখতে পাবো, প্লাস এই জিনিসগুলো এই চিত্রটার মধ্যে কোথায় দেখতে পাবো? আমি এখানে দুইটা চিত্র এঁকে রাখছি, চিত্রে যদি আমরা একটু নামকরণ গুলা দেখি, সর্বপ্রথম সাপোজ ধরো এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের মৌখিক অংশ। তোমরা সবাই জানো ঘাস ফড়িং হচ্ছে হাইপোগ্নেথাস ধরনের মস্তক নিয়ে গঠিত। দ্যাট মিন্স ঘাস ফড়িং এর যে মাথাটা, মাথার নিচ দিকে মুখ থাকে, হাইপোগ্নেথাস মানে মুখটা হচ্ছে অধোগামী, মুখটা নিচের দিকে অবস্থান করে বাকি উপরে পুরোটা মাথা দিয়ে ঢাকা। এটা হচ্ছে ঘাস ফড়িং এর মূল গঠন। তো হাইপোগ্নেথাস মুখ দিয়ে যখন খাদ্য ঢুকবে, আমরা মধুচ্ছিদ্র পরে গলবিল দিয়ে খাদ্য যাবে, আমরা চিত্রে গলবিলটাও দেখাইনি, আমরা জাস্ট এই গ্রাস নালী থেকে নিচের দিকের অংশগুলো দেখেছি। দ্যাট মিন্স তৃতীয় অংশটা হচ্ছে গ্রাস নালী বা অন্ন নালী। এই অন্ন নালী হচ্ছে ঘাস ফড়িং এর এই অংশটা। পুরো পৌষ্টিক নালী হচ্ছে এখান থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত, সবার শেষটা পায়ু, সবার শুরুটা মুখচ্ছিদ্র দিয়ে শুরু। তাহলে মুখচ্ছিদ্র থেকে পায়ু পর্যন্ত ঘাস ফড়িং এর সম্পূর্ণটা হচ্ছে একটা পৌষ্টিক নালী। আমরা এই গ্রাস নালী বা অন্ন নালী দিয়ে শুরু করি, এটা হচ্ছে ঘাস ফড়িং এর গ্রাস নালী। আমরা তিন নাম্বারটা আগে দেখলাম, চার নাম্বারটা হচ্ছে ঘাস ফড়িং এর ক্রপ। এই তো একটা গ্রাস নালীটা একটা মোটা অংশে এসে উন্মুক্ত হচ্ছে, এই মোটা অংশটা ক্রপ। আমাদের মানুষের এই ক্রপ ইজ ইকুয়াল টু পাকস্থলী, তাহলে ঘাস ফড়িং এর এই অংশটাকে আমরা বলবো ক্রপ। ঘাস ফড়িং এর পঞ্চম অংশ যেটা এই ক্রপের নিচ থেকে বের হয়েছে এবং এই অংশটার মধ্যে এরকম লাল লাল কিছু গঠন দেখা যাচ্ছে, দ্যাট মিন্স এই মাঝখানে ভেতরের দিকে এরকম কোন একটা অংশ আছে নিশ্চয়ই, সেই অংশটাকে আমরা বলবো গিজার্ড। তাহলে আমরা স্টোমোডিয়ামের তিনটা অংশ অলরেডি পেয়ে গেছি, গ্রাস নালী পেয়ে গেছি, ক্রপ পেয়ে গেছি, গিজার পেয়ে গেছি। মুখ ছিদ্র তো একদম শুরুতে থাকে আর গলবিল মুখ ছিদ্রের পরে থেকে, এটা আমরা চিত্রের মধ্যে স্পেসিফিক্যালি আনি নেই। এরপর আসে স্যার মেসেন্টেরন, দ্যাট মিন্স মধ্য পৌষ্টিক নালী। মেসেন্টেরন হচ্ছে এই অংশটা, এই অংশটাকে আমরা বলবো মেসেন্টেরন। দ্যাট মিন্স ঘাস ফড়িং এর এই অংশটাকে আমরা যদি এদিক দিয়ে লিখি, এই অংশটা হচ্ছে মেসেন্টেরন। এর পরবর্তীতে স্যার প্রোক্টোডিয়ামের অংশ, দ্যাট মিন্স পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। পশ্চাৎ পৌষ্টিক নালীতে টোটাল চারটা অংশ থাকে। আমরা যদি এখানে দেখি, সর্বপ্রথম অংশ ইলিয়াম, এই যে একটা অংশ শুরু হয়ে গেছে এই অংশটাই হচ্ছে ইলিয়াম। এন্ড দেন ইলিয়ামের পরবর্তীতে আসে স্যার কোলন, কোলন হচ্ছে এই অংশটাই, পেঁচানো পুরো অংশটাই হলো কোলন। তাহলে আমরা এটাকে কোলনে লিখতে পারি। এরপরে স্যার আসে রেকটাম, এই ফোলা অংশটাকে আমরা বলি রেকটাম। এবং সবার শেষে স্যার আসে পায়ু ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা বলি পায়ু ছিদ্র বা ইংরেজিতে যাকে আমরা বলি অ্যানাস, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি পৌষ্টিক নালীর অংশগুলো এখানে মধ্যে চিত্রের মধ্যে দেখছি। এখন স্যার পৌষ্টিক গ্রন্থির গুলো যদি দেখতে চাই, লালা গ্রন্থি এক জোড়া, এই যে নীল কালারের দুইটা দুই দিক থেকে নামাইছি নালী সহ দুইটা গ্রন্থি, তোমাদের কাছে মনে হতে পারে স্যার এখানে তো অনেকগুলো ছোট ছোট গ্রন্থি আছে, অনেকগুলো গ্রন্থি সবগুলো একটা গ্রন্থির অন্তর্গত, সবগুলো একটা বড় গ্রন্থির অন্তর্গত। এই বড় গ্রন্থি হচ্ছে ঘাস ফড়িং এর দুইটা আছে, এই বড় গ্রন্থি গুলোকে আমরা বলি লালা গ্রন্থি। আমি এদিক দিয়ে লিখতেছি ঘাস ফড়িং এর লালা গ্রন্থি। লালা গ্রন্থি হচ্ছে সংখ্যায় অনলি এক জোড়া, দ্যাট মিন্স দুই পাশে দুইটি থাকে। এর পরবর্তীতে মেসেন্টেরনের আবরণ, দ্যাট মিন্স এই যে মাঝখানের এই অংশটা আছে, এই অংশটার ভেতরের আবরণটা থেকেও কিছু এনজাইম নিঃসৃত হয় যারা খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। ঘাস ফড়িং এর মূল পরিপাকটা কোথায় হয় স্যার? মেসেন্টেরনে হয়, এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। মূল খাদ্য পরিপাক হয় মেসেন্টেরনে। এর পরবর্তীতে স্যার হেপাটিক্সিকা, হেপাটিক্সিকা মজার ব্যাপার কি, হেপাটিক্সিকাটার অবস্থান কোথায়? এটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী শেষ, এই যে এই অংশটা মধ্য পৌষ্টিক নালী। তাহলে এটা অগ্রপৌষ্টিক নালীর শেষ অংশ গিজার্ড, মধ্য পৌষ্টিক নালীকে আমরা বলি মেসেন্টেরন। তাহলে গিজার্ড আর মেসেন্টেরনের মাঝখানে ঠিক এই জায়গাটাই ছয় জোড়া লম্বা লম্বা থলির মতো গঠন দেখা যায়। আমি এখানে উপরে তিনটা, উপরে তিনটা, এখানে ছয়টা আসছে, ঠিক ওই পাশেও ছয়টা থাকবে। যেমনটি তোমরা আশা করি জানো, মাছের দুই পাশে ফুলকা থাকে চারটা করে আটটা, দ্যাট মিন্স দুই চার জোড়া ফুলকা থাকে। ঠিক সেম ভাবে এখানেও আমরা চিত্র আঁকার সময় রুই মাছের ফুলকাকে শুধু চারটা দেখাই, বাট স্যার কি শুধু চারটাই থাকে? না, দুই পাশে চারটা করে আটটা থাকে, এখানেও ঠিক সেম দুই পাশে ছয়টা করে বারোটা থাকে, দ্যাট মিন্স ছয় জোড়া। এই যে
অগ্রপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালীর মাঝখানে যে এই ছয় জোড়া নালিকাগুলো থলির মতো গঠন, এই গঠনগুলিকে আমরা বলে থাকি হেপাটিক সিকা। এই গঠনগুলিকে আমরা বলে থাকি হেপাটিক সিকা। সবচেয়ে মজার ব্যাপারটা হইলো কি জানো, এই যে ঘাসফড়িঙের পৌষ্টিক তন্ত্রটা দেখাচ্ছি না, এটা তোমাকে পরীক্ষায় প্র্যাকটিক্যালে করতে হবে। যখন কলেজ শুরু হবে বা এই কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে তখন তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে। প্র্যাকটিক্যালে তোমাদেরকে ঘাস তেলা পোকা দিবে, ঘাস ফড়িং না, আমরা সচরাচর তেলা পোকা করে আসছি, তেলা পোকা দিবে। তেলা পোকার মুখপাঙ্গ এবং পৌষ্টিক নালী প্রস্থচ্ছেদ করো বা লম্বচ্ছেদ করো, স্লাইডের মধ্যে দেখাও বা বাস্তবে দেখাও, এই প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাতে হবে। সো এই পড়াটা যেমন তোমার থিওরিটিক্যাল, ঠিক সেইভাবে তোমার প্র্যাকটিক্যাল। তুমি থিওরিটিক্যাল জিনিসটা পারলে প্র্যাকটিক্যাল তোমার জন্য ইজি, আদারওয়াইজ থিওরিটিক্যাল তোমাকে করে দেবো অনেক বেশি বিজি। আসো আমরা এখন প্রত্যেকটা পার্টের এক্সেপশন মানে আলাদা আলাদা করে একটা একটা বর্ণনা করি। সর্বপ্রথম আমরা এখানের মধ্যে স্টোমোডিয়ামটার কিছু বর্ণনা করে ফেলি। স্টোমোডিয়ামের সর্বপ্রথম মুখছিদ্র, মুখছিদ্রতে বলার কিছু নাই, মুখ দিয়ে ঘাসফড়িং খাদ্য গ্রহণ করবে, এটাই হচ্ছে ঘাসফড়িং এর মূল কাজ। দেন আসবে গলবিল। আচ্ছা তার আগে একটা খুব একটা স্পেসিফিক জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, এখানে মধ্যে কোনটা অন্ত আবরণ কি এবং কোনটা কোন ভ্রূণীয় স্তর থেকে আসে। এখানে মধ্যে আমরা পৌষ্টিক নালীর তিনটা পার্ট পাইছি, একটা হচ্ছে অগ্র পৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, মধ্য পৌষ্টিক নালী বা মেসেন্টেরন, পশ্চাৎ পৌষ্টিক নালী দ্যাট মিন্স প্রোক্টোডিয়াম। কোনটা কোন ভ্রূণীয় স্তর থেকে আসে, আমরা জানি ভ্রূণীয় স্তর হচ্ছে তিনটা, যেহেতু ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী, আর্থ্রোপোডা পর্বের ভ্রূণীয় স্তর থেকে তিনটি, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো কোন পৌষ্টিক নালীটা কোন ভ্রূণীয় স্তর থেকে আসে সেটা আমাকে আগে জেনে নিতে হবে। দেন আমি জানবো যে এই যে তিনটে পৌষ্টিক নালীর অংশ পাইলাম, এদের অন্ত আবরণ মানে ভেতরের যে আবরণটা সেটা কি। ঠিক আছে, ভেতরের অবশ্যই একটা আবরণ থাকতে হবে, যেমন আমার মানুষের বাহিরের আবরণ চামড়া, বাট আমার ভেতরের প্রত্যেকটা অঙ্গের আলাদা করে একটা একটা আবরণ থাকে। তুমি যদি বলো পেরিকার্ডিয়াম, সেটা তোমার হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় একটা আবরণ। তুমি যদি বলো মেনিনজেস, সেটা তোমার ব্রেইনকে সুরক্ষা দেয় একটা আবরণ। তুমি যদি বলো ক্যাপসুল, সেটা তোমার কিডনিকে সুরক্ষা দেয় এমন একটা আবরণ। তুমি যদি বলো প্লুরা, প্লুরা সুরক্ষা দেয় ফুসফুসকে। দ্যাট সেম অ্যাজ এখানেও কিছু আবরণ দেহের ভেতরে আছে। কি কি আবরণ আছে তার আমরা একটু জেনি। সর্বপ্রথম ভ্রূণীয় কোন স্তর থেকে আসে, আমরা একটু সহজ টেকনিকে শিখে নিই। স্টোমোডিয়াম আর প্রোক্টোডিয়াম, এই যে দুইটি আছে, এই দুইটা আসে এক্টোডার্ম থেকে, এক্টোডার্ম ভ্রূণীয় স্তর থেকে। তাহলে আমরা শর্টকাটে একসাথে মনে রাখতে পারলাম এক্টোডার্ম থেকে আসু। এখন স্যার এই যে মেসেন্টেরনটা আসে, এ কোত্থেকে আসে, এ আসে এন্ডোডার্ম, দ্যাট মিন সবচেয়ে ভেতরের ভ্রূণীয় স্তরটা থেকে। সবচেয়ে বাহিরের ভ্রূণীয় স্তরটা থেকে আসে স্টোমোডিয়াম অগ্রপৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম পশ্চাৎ পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালীটা আসে একদম সবচেয়ে ভেতরের ভ্রূণীয় স্তর এন্ডোডার্ম থেকে। তাহলে আমরা তিনটা ভ্রূণীয় স্তর পেয়ে গেলাম, তিনটা ভ্রূণীয় স্তর আমাদের ডান। দেন আমরা এখন দেখব এদের অন্ত আবরণ গুলো কি কি। স্যার এইটা যেটা, এর অন্ত আবরণ হলো কাইটিন, কাইটিন নামক অন্ত আবরণ দিয়ে গঠিত হয়। মেসেন্টেরন যে তার অন্ত আবরণ একটু এক্সেপশনাল, পেরিট্রপিক পর্দা, পেরিট্রপিক পর্দা, এটা হচ্ছে যে মেসেন্টেরনের অন্ত আবরণ। অ্যান্ড দেন প্রোক্টোডিয়াম যেটা মানে পশ্চাৎ পৌষ্টিক নালী, তার অন্ত আবরণ কিউটিকল। তাহলে প্রথমটা আর তৃতীয়টা সহজ, কাইটিন কিউটিকল, বাট মাঝখানটা যেহেতু একটু জটিল এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিউটিকল। তাহলে আমরা তিনটা অন্ত আবরণ আশা করি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের গ্রস তিনটার একটা পরিচয় পড়া। এবার আমরা যদি আলাদা আলাদা করে পড়তে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি। সর্বপ্রথম আমরা দেখতে পাবো যে ঘাসফড়িং এর প্রথম হচ্ছে মুখছিদ্র, মুখছিদ্র দিয়ে তো অবশ্যই খাদ্য গ্রহণ করলো ঘাসফড়িং। খাদ্য গ্রহণ করে সেই খাদ্য কোথায় চলে গেল, সেই খাদ্য চলে গেল গলবিল দিয়ে। গলবিল দিয়ে খাদ্য আস্তে আস্তে নেমে এসে এই গ্রাস নালী, দ্যাট মিন্স আমরা যেটাকে অন্ননালী বলি, অন্ননালী দিয়ে খাদ্য নামতেছে নামতেছে। অন্ননালী দিয়ে খাদ্য নামার সময় কিছু কিছু খাদ্য হালকা 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 পরিপাক শুরু হয়। কেন জানো, কারণ মুখের মধ্যে থাকে লালা গ্রন্থি একজোড়া, আর লালা গ্রন্থিতে শর্করা বিশ্লেষী কিছু এনজাইম থাকতে পারে, যেমন অ্যামাইলেস একটা কমন এনজাইম, এটা লালা গ্রন্থিতে থাকে। এই শর্করা বিশ্লেষী এনজাইমের কাজ হচ্ছে ঘাসফড়িং এর খাদ্যগুলোকে লালার সাথে একটু মিক্স আপ করে দেওয়া।
আর লালার সাথে মিক্সড আপ করে দিলে ঘাস ফড়িং যে শর্করা জাতীয় খাদ্যগুলো খাবে সেই খাদ্যগুলো ইজিলি গ্রাস নালী দিয়ে নামার সময় হালকা পাতলা হজম শুরু হবে, দ্যাট মিন্স ডাইজেস্ট শুরু হবে। এর পরবর্তীতে খাদ্য গ্রাস নালী দিয়ে নেমে এসে ক্রপে আসলো। ক্রপ হচ্ছে পাকস্থলী, মানুষের পাকস্থলী ঘাস ফড়িং এর ক্রপ। কি করে স্যার? খাদ্যকে খুব অল্প সময় ধরে রাখে এবং একটু ডাইজেস্ট করতে হেল্প করে, ঠিক আছে? ধরে রাখবে প্লাস ডাইজেস্ট করতে হেল্প করবে, বাট সম্পূর্ণ হেল্প করবে না। কারণ মোটামুটি খাদ্য বেশিরভাগ ক্ষেত্রেই ডাইজেস্ট হয় কোথায়? মেসেনটেরনে, দ্যাট মিন্স মধ্য পৌষ্টিক নালীতে এসে। এর পরবর্তী অংশ হলো কি? হেপাটিক গিজার্ড। তাহলে গিজার্ড হচ্ছে যে স্টোমোডিয়ামের সবার শেষ অংশটা হলো গিজার্ড। গিজার্ডের ক্ষেত্রে 6 তত্ত্ব আছে একটা। আমি এই জায়গাটাই গিজার্ডের একটা প্রস্থচ্ছেদ দেখছি। এই চিত্রটা হচ্ছে গিজার্ডের প্রস্থচ্ছেদ, গিজার্ড এর প্রস্থচ্ছেদ। এই যে আমি একটা গিজার্ডের প্রস্থচ্ছেদ এঁকে রাখছি, গিজার্ডের প্রস্থচ্ছেদটা আকার একটা গুরুত্ব আছে। দেখো আমরা এখানে গিজার্ডটা দেখাচ্ছি, গিজার্ডের মধ্যে কিছু স্পেসিফিক বর্ণনা আছে, স্পেসিফিক কিছু জিনিস আছে। গিজার্ডের মধ্যে 6 প্যাড থাকে। প্যাড মানে কি স্যার? পাতলা কিছু অংশ। আমরা প্যাড কোনগুলোকে বলতেছি এখানে? এই তো, এগুলা হচ্ছে প্যাড। টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6, 6 প্যাড আছে। 6 প্যাডে 6 প্রত্যেকটাতে 6 করে দাঁত থাকে, দ্যাট মিন্স সেকেন্ড পার্ট। এই যে এই অংশগুলো, এই অংশগুলোকে আমরা বলতেছি দাঁত। এরকম দাঁত থাকে, প্রত্যেক প্যাডে দাঁত থাকে 6 করে। এই প্যাডের মধ্যে কিছু চুল সদৃশ রোম থাকে, চুল সদৃশ রোম। প্যাডের মধ্যে কিছু চুল সদৃশ রোম থাকে। প্রত্যেকটা জিনিসের কিন্তু কাজ আছে, আমরা কাজ বলবো। এবং দেখো এখানে 6 ভাঁজ আছে। এই যে সিরিয়ালি 6 প্যাড তৈরি হয়েছে, 6 ভাঁজ হয়ে 6 প্যাড তৈরি হয়েছে। দ্যাট মিন্স তুমি যদি গিজার্ড আনো, তাহলে গিজার্ডের ক্ষেত্রে তোমার কিছু কথা অবশ্যই বলতে হবে। 1 নম্বর পয়েন্ট, গিজার্ডের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বলবা, 6 দাঁত থাকে। দাঁত কি করবে? খাদ্যকে, আমরা আমাদের দাঁতটা কি করে? আমাদের দাঁত যেমন খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করতে সহায়তা করে, গিজার্ডের দাঁতগুলো খাদ্যকে পেস্ট একদম ঘনীভূত করে ফেলতে সহায়তা করে, ঠিক আছে? তাহলে 6 দাঁত। সেকেন্ড পয়েন্টে তোমার মনে রাখতে হবে 6 ভাঁজ। ভাঁজগুলো লম্বা লম্বা ভাঁজ, অনেক লম্বা লম্বা ভাঁজ ভাঁজগুলো। এজন্য ভাঁজগুলোকে আমরা বলি অনুলম্ব ভাঁজ, 6 অনুলম্ব ভাঁজ। এর পরবর্তীতে তুমি যেটা মনে রাখতে পারো, 6 প্যাড, 6 প্যাড। প্যাডের মধ্যে কি থাকবে? চুল থাকবে, চুল সদৃশ রোম, আমরা চুলও বলতে পারি। এই 6 তত্ত্ব স্যার। 6 দিয়ে আরো কিছু জিনিস বলবো, যেমন এখানে যে গিজারের পরবর্তীতেই হেপাটিক সিকা 6 জোড়া। আবার এই যে রেকটাম, রেকটামের মধ্যে 6 রেকটাল প্যাপিলা থাকে, দ্যাট মিন্স ঘাস ফড়িং এর এই পুরো পৌষ্টিক নালীতে 6 সংখ্যাটা অনেকবার আসে। 6 খুব গুরুত্বপূর্ণ। তাহলে আশা আমরা এতটুকু পর্যন্ত তো বুঝলাম। তো গিজার্ডের কাজ কি স্যার? গিজার্ডের কাজ হচ্ছে যে এই যে ক্রপ থেকে যে খাদ্যগুলো একটু একটু হজম হচ্ছিল, সেগুলো গিজার্ডে চলে আসবে। গিজার্ডে প্রোটিন প্লাস লিপিড প্লাস শর্করা, বাকি যে খাদ্যগুলো আছে সবগুলোকে আরো ভাঙবে। কি দিয়ে ভাঙবে? দাঁত দিয়ে চূর্ণ বিচূর্ণ করবে, একটা পেস্টে তৈরি করবে, যাকে আমরা কাইম বলি। কাইম মানে ঘন সুপের মতো অবস্থা তৈরি করে ফেলে, যাকে আমরা কাইম বলি। এবং এই প্যাডে কিছু চুল থাকে, আমি তোমাকে বলছিলাম। এই চুলগুলো পরবর্তীতে গিজার থেকে খাদ্যগুলোকে মেসেন্টেরন, দ্যাট মিন্স মধ্য পৌষ্টিক নালীতে পাঠিয়ে দিবে, যেখানে মূলত পরিপাকটা ঘটে। তাহলে গিজার্ডে খাদ্য রাখা যাবে না, গিজার থেকে খাদ্য পাঠাইতে হবে। এক্সেপশনাল কথা হচ্ছে গিজার্ডে কিছু কপাটিকার মতো গঠন থাকে। কপাটিকার মতো গঠন কি? আমাদের হৃৎপিণ্ডে কপাটিকা কি কারণে লাগে? অবশ্যই আমরা জানি বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত যায়। কোনোদিন বাম নিলয় থেকে অলিন্দ রক্ত উঠে না, দ্যাট মিন্স তোমাকে বুঝতে হবে কপাটিকার মুখটা একমুখী হয়। এখানে গিজার থেকে কপাটিকার মাধ্যমে মেসেন্টেরনে খাদ্য আসে। তাহলে কপাটিকা থাকা মিন্সই হচ্ছে মেসেন্টেরন থেকে কোনোদিন খাদ্য গিজার্ডে যেতে পারবে না। এটাই হচ্ছে মূল থিম। খাদ্য ব্যাক করতে পারে না, গিজার্ডে খাদ্য চূর্ণ বিচূর্ণ হয় দাঁতের সহায়তায়, দেন খাদ্যগুলো মেসেন্টেরনে চলে আসলো। তাহলে আমরা গিজার সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। আমাদের স্টোমোডিয়াম শেষ, অগ্র পৌষ্টিক নালী শেষ। মধ্য পৌষ্টিক নালীতে কি হবে? মধ্য পৌষ্টিক নালীতে এই যে খাদ্যগুলো আসলো, এই খাদ্যগুলোর পরিপাক হবে অনেকগুলো এনজাইম আছে। আমরা এনজাইমগুলো কিছুক্ষণ পরে বলবো, আমরা জাস্ট আগে একটু বর্ণনাটা দেখি। এই যে স্যার অগ্র পৌষ্টিক নালী আর এই যে মধ্য পৌষ্টিক নালী, এদের মাঝখানে 6 জোড়া
জোড়া, কয় জোড়া? ছয় জোড়া, দ্যাট মিন্স বারোটা, ছয় জোড়া হেপাটিক সিকা, ছয় জোড়া হেপাটিক সিকা, বা আমরা এদেরকে বলতে পারি গ্যাস্ট্রিক সিকা, গ্যাস্ট্রিক সিকা। এদের মিনিং কি? এদের মিনিং হলো এই ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা কি করে স্যার? ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা এদের কাজ হলো, এরা যেহেতু আমরা এখানেও পাইছি হেপাটিক সিকা, দ্যাট মিন্স পৌষ্টিক গ্রন্থি, এদের থেকে কিছু এনজাইম নিঃসৃত হবে, যে এনজাইমগুলো হেপাটিক সিকা থেকে মেসেনটেরনে ক্ষরিত হবে। এই মেসেনটেরনে অবশ্যই খাদ্য আসছিল, দ্যাট মিন্স খাদ্যকে এবার পরিপাক করতে সহায়তা করে, তাহলে হেপাটিক সিকা। গট ইট? আবার মেসেনটেরনের অন্তঃপ্রাচীরেও, মেসেনটেরনের অন্ত আবরণেও কিন্তু কিছু এনজাইম নিঃসরণকারী কোষ আছে, এরাও এনজাইম নিঃসরণ করতে সহায়তা করে। আবার মুখ থেকে যে খাদ্য নামতেছিল, মুখের মধ্যে ছিল এক জোড়া লালা গ্রন্থি, লালা গ্রন্থিও কিন্তু কিছু এনজাইম ক্ষরণ করে, যে এনজাইম গুলো খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। কোন খাদ্যকে লালা গ্রন্থি পরিপাক করতে সহায়তা করে? শর্করা জাতীয় খাদ্য। আর এই মেসেনটেরনে আমিষ, লিপিড, শর্করা সবগুলোই পরিপাক হতে সহায়তা পাবে। ঘাস ফুডিং তৃণভোজী, হার্বিভোরাস প্রাণী, তৃণভোজী মানে শাক লতা পাতা গুলো খেয়ে বাঁচে, তাদের খাদ্যের মধ্যে কিন্তু শর্করা প্রোটিন লিপিড তিনটি উপাদানই থাকে। আচ্ছা আসি তাহলে, আমরা ছয় জোড়া গ্যাস্ট্রিক সিকার বর্ণনা পাইলাম। এখন স্যার কথা হইল, এই যে মেসেনটেরনে খাদ্য তো পরিপাক হয়, এটা সম্পর্কে আমরা হালকা একটা আইডিয়া পেয়ে গেলাম। মেসেনটেরনের পরে শুরু হয়ে যাবে তোমার পশ্চাৎ পৌষ্টিক নালী, দ্যাট মিন্স প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়ামের চারটা অংশ বলছিলাম, এটা ইলিয়াম, এ নালিকাটা কোলন, এটা হচ্ছে রেকটাম, সবার শেষে এটা পায়ছিদ্র। তো স্যার মাঝখানে লাল লাল চুলের মতো কি এগুলো দেখিয়েছেন, এই যে মাঝখানে যে মেসেনটেরন এবং এই যে এটা পুরোটা পশ্চাৎ পৌষ্টিক নালী, তাহলে মধ্য পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী, এদের সংযোগস্থলে প্রায় 100টার মতো হলদে বর্ণের চুলের মতো কিছু গঠন দেখা যায়। এই গঠনগুলোকে আমরা বলি ম্যালপিজিয়ান নালিকা, যা ঘাস ফড়িং এর বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। সো আসো আমরা এই জিনিসগুলোর নাম একটু লিখে ফেলি। এই যে এই গঠনগুলো, এই গঠনগুলোকে আমরা বলতেছি ম্যালপিজিয়ান নালিকা। ওকে, তাহলে আমাদের ম্যালপিজিয়ান নালিকা চীনা হয়ে গেল, কোথায় থাকে? মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালী সংযোগস্থলে। আবার স্যার হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা কোথায় থাকে? অগ্র মধ্য পৌষ্টিক নালী সংযোগস্থলে। তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল জিনিসটা, বিজি হয়ে গেল। আসো এর পরবর্তীতে আমরা আসবো পশ্চাৎ পৌষ্টিক নালীতে। পশ্চাৎ পৌষ্টিক নালীতে স্যার তেমন একটা কাজ নাই, এখানে খাদ্য মেইনলি পরিপাক পরিপাক হয়ে গেছে গা। এবার খাদ্য পশ্চাৎ পৌষ্টিক নালীতে আসবে, পশ্চাৎ পৌষ্টিক নালীর ইলিয়াম কি করবে? আর একটু খাদ্যগুলোকে ভালো করে ভেঙে দিবে, ঠিক আছে? ইলিয়ামের পরে কোলন, কোলন কি করবে? খাদ্যগুলোর মধ্য থেকে, যা আমরা অবশ্যই জানি এই ইলিয়াম কোলন রেকটাম আমাদের দেহে যেগুলো আছে, এই অংশগুলোর মেইন কাজ হচ্ছে যে খাদ্যগুলো যাবে সেই খাদ্যগুলোর মধ্য থেকে প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করে বাকি অপাচ্য বস্তুগুলো বের করে দেওয়া। তাহলে এই যে ইলিয়াম কোলন রেকটাম, এদের সবারই মূল কাজটা হচ্ছে এরা যে খাদ্যগুলো এখান থেকে পরিপাক হয়ে যাচ্ছে সেই খাদ্যগুলো থেকে মূল বা কিছু ভালো বা কিছু প্রয়োজনীয় দেহের জন্য পদার্থ, যেমন পানি হইতে পারে, খনিজ লবণ হইতে পারে, ভাইটামিনস হইতে পারে, এই পদার্থগুলো এই পশ্চাৎ পশ্চিম অংশগুলো শোষণ করে তাদের মধ্যে রেখে দিবে, কোষগুলোর মধ্যে রেখে দিবে। পরবর্তীতে সেই শোষণকৃত খাদ্যগুলো এই পশ্চাৎ পৌষ্টিক নালী থেকে ঘাস ফড়িং এর এই দুই সাইডে দুইটা জিনিস আমরা দেখতেছি না, এটাকে আমরা বলি গহ্বর বা হিমোসিল, ঘাস ফড়িং এর দেহের মুক্ত গহ্বর, মুক্ত গহ্বরে পাঠিয়ে দিবে। মুক্ত গহ্বরে কিন্তু রক্ত থাকে, রক্তের মাধ্যমে খাদ্যগুলো পরিবাহিত হয়ে প্রত্যেকটা কোষে কোষে চলে যাবে। গট ইট? আচ্ছা আসো তাহলে এখান দিয়ে খাদ্য, দ্যাট মিন্স সবকিছু পরিপাক শোষণ করার পরে টরে আলটিমেটলি যে অপাচ্য বস্তুগুলো থাকে সেগুলো পায়ুচিত্রে দিয়ে বের হয়ে চলে যায়। এটা হচ্ছে ঘাস ফড়িং এর মূল গঠন। ভাই এটা স্ত্রী নাকি পুরুষ ঘাস ফড়িং? এই নিচে দিয়ে দুইটা গঠন দেখতেছো না, এই গঠন গুলোকে আমরা বলি ওভিপোজিটর। ওভিপোজিটর ডিম পাড়ার অঙ্গ, ডিম পাড়ার অঙ্গ কাদের থাকে? পুরুষের নাকি স্ত্রীর? ঠিক আছে, অবশ্যই স্ত্রী ঘাস ফড়িং এর থাকে। সো দ্যাট তোমাকে বলতে হবে এটা একটা মেয়ে, তার দরকার আসলে একটা ছেলে, ঠিক আছে? আচ্ছা আসে তাহলে আমরা দেখি, মূলত আমরা ঘাস ফড়িং এর সব বর্ণনা মোটামুটি প্রোক্টোডিয়ামের বর্ণনা এখানে দেখে দিলাম। পৌষ্টিক গ্রন্থির বর্ণনার মধ্যে লালা গ্রন্থি আছে এক জোড়া, যেটা আমি কাজ অলরেডি বলে দিছি। মেসেনটেরন এর ভেতরে কিছু অন্তঃপ্রাচীরের ভেতরে কিছু কোষ থাকে যারা কিছু এনজাইম ক্ষরণ করে, আবার হেপাটিক সিকা থেকে কিছু এনজাইম ক্ষরিত হয়,
হেপাটিক সিকা থেকে এনজাইমগুলো পরিপাক হয়ে মেসেনটেরিয়ামে আসে, মেসেনটেরিয়ামের মধ্যে খাদ্যবস্তু পরিপাক হতে থাকে। এটা হচ্ছে কাষ্ঠফলকের মূল গঠন। এই গঠনের মধ্যে স্যার অবশ্যই ছয়ের রুলসটা আরেকবার একটু বলে দেন। ছয়ের রুলসটা কি হবে তার আগে একটু বলি, রেকটামের মধ্যে ছয় জোড়া রেকটাল প্যাপিলা মানে লম্বা লম্বা খন্ডক, এই যে আমি এখানে দেখেছি ডট ডট দিয়ে লম্বা লম্বা কিছু গঠন, আমি এখানে ছয়টা সিরিয়ালি ডট ডট আসছি, এগুলোকে আমরা বলি প্যাপিলা বা লম্বা লম্বা গঠন। ঠিক আছে, তাহলে স্যার ছয়ের নিয়মটা আরেকবার একটু বলে দেন। ছয়ের নিয়মটা আমরা কি কি পাই, সর্বপ্রথম আমরা গিজার্ডে পাইছিলাম, গিজার্ডে আমরা কি কি পাইছিলাম দেখো আমি তোমাদেরকে একটু শর্টকাটে লিখে দিচ্ছি এখান দিয়ে। গিজার্ড, গিজার্ডে আমরা মূলত ছয় দিয়ে যে কয়েকটা জিনিস পাইছিলাম, ছয়টি প্রত্যেকটা গিজার্ডে ভাঁজে ছয়টি করে দাঁত, মানে ছয়টি আগে ভাঁজ, আমরা আগে লিখি ছয়টি অনুলম্ব ভাঁজ, আমরা ভাঁজ পাইছিলাম ছয়টি, প্রত্যেকটি ভাঁজে ছয়টি করে দাঁত পাইছিলাম। দেন আমরা পাইছিলাম গিজার্ডের মধ্যে, এই যে গিজার্ড, গিজার্ডের মধ্যে আমরা ছয়টি ভাঁজ পাইছিলাম, ছয়টি করে দাঁত পাইছিলাম, এন্ড গিজার্ডের মধ্যে আমরা ছয়টা প্যাড পাইছিলাম, প্যাডের মধ্যে চলছিল, দ্যাট মিন্স আমরা বলতে পারি ছয়টি প্যাড পাইছিলাম। ওকে, শেষ, আমাদের গিজার্ডের কাহিনী শেষ। এরপর আমরা একটু নিচের দিকে নামলে গিজার্ডের পরেই পাবো হেপাটিক সিকা, তাহলে আমরা এখান দিয়ে একটু লিখি হেপাটিক সিকা, সংখ্যায় কয়টি, দুই দিকে ছয়টি করে, দ্যাট মিন্স ছয় জোড়া, বা তুমি বলতে পারো বারোটি, এটা একটা তোমার জন্য গেল। তিন নাম্বারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ছয় সংখ্যা আর পাবো এই রেকটামে এসে, রেকটাম, রেকটামে আমরা পাবো ছয়টি রেকটাল প্যাপিলা, ছয়টি রেকটাল প্যাপিলা আমরা পাবো। ওকে, তাহলে আমাদের এই যে ছয়ের রুলসটা এটা আমরা অলরেডি ঘাসফড়িং এর অস্তিত্বতন্ত্রের মধ্যে পেয়ে গেছি, এরকম সংখ্যা দিয়ে কিছু টার্ন আসবে সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে খাতায় অ্যাপ্লাই করতে পারবে না। আসো তাহলে আমরা এই টার্নগুলো মোটামুটি বুঝছি, আমরা গ্রন্থির কাজগুলো মোটামুটি অলরেডি এতক্ষণ পরমন্ধ হয়তো আমরা অনেকবার আলোচনা করে ফেলছি। এবার আসো আমরা কিভাবে পরিপাকটা হয়, পরিপাকটা খুব সহজ, কোনো জটিল জিনিস না। ঘাসফড়িং এর সর্বপ্রথম সে খাদ্য গ্রহণ করে, গ্রাস মুখ দিয়ে, মুখ থেকে গলবিলে খাদ্য যাবে, অবশ্যই লালার সাথে মিশ্রিত হবে, কারণ মুখ দিয়ে খাদ্য যখন সে খাচ্ছিল তখন লালার সাথে খাদ্যটা মিশ্রিত হয়ে গেছিল। ঘাসফড়িং এর লালার সাথে খাদ্যটা মিশ্রিত হওয়ার পর শর্করা জাতীয় খাদ্যগুলো হালকা হালকা হজম শুরু হবে, এরপরে মূলত খাদ্যটাকে যেতে 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 আলটিমেটলি খাদ্যটা ক্রপ গিজার্ডে যাবে, গিজার্ডে খাদ্যগুলো পেস্টে পরিণত হবে। গিজার্ডে খাদ্যগুলোকে কে পেস্ট করবে, এই দাঁতগুলো খাদ্যগুলোকে ভাঙতে 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 ঘন সুপের মতো পেস্টে পরিণত করে দিবে, দেন গিজার্ড থেকে খাদ্যগুলো চলে যাবে মেসেনটেরনে, মেসেনটেরনের অন্ত আবরণী এবং হেপাটিক সিকা থেকে নিঃসৃত এনজাইম সমূহ, কি কি এনজাইম স্যার, অ্যামাইলেস থাকতে পারে, ট্রিপটেস থাকতে পারে, লাইপেস থাকতে পারে, ইনভার্টেস থাকতে পারে, এরকম অনেকগুলো এনজাইম থাকে, এনজাইমগুলো খাদ্যগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে এবং খাদ্যগুলো ঘন সুপের মতো পরিণত হয়ে পরিপাক শেষ হয়ে যাবে। দেন শোষণ, এই যে সাথে সাথে মেসেনটেরিয়াম থেকে খাদ্য যখন নেমে ইলিয়াম কোলন রেকটাম দিয়ে যাবে তখন খাদ্য থেকে প্রয়োজনীয় উপাদানগুলো ইলিয়াম কোলন রেকটামের প্রাচীরগুলো শোষণ করে নিয়ে রেখে দিবে তাদের কাছে, দেন তাদেরকে তারা এই বাহিরের যে গহ্বর, উন্মুক্ত গহ্বর অর্থাৎ হিমোসিল, এই উন্মুক্ত গহ্বরকে আমরা কি বলি হিমোসিল, এই উন্মুক্ত গহ্বরে ওপেন করে দিবে প্রয়োজনীয় উপাদানগুলো। এই উন্মুক্ত গহ্বরে সবসময় রক্ত চলাচল করে, ঘাসফড়িং এর রক্ত উন্মুক্ত গহ্বরে চলাচল করে, বিধায় ঘাসফড়িং এর রক্তকে আমরা বলি হিমোলিম্ফ। তাহলে এই উন্মুক্ত গহ্বরে যেহেতু রক্ত বা ব্লাড সার্কুলেশন হচ্ছে, এই ব্লাডের মাধ্যমে রক্ত আলটিমেটলি বিভিন্ন ধরনের কোষে, আলটিমেটলি ঘাসফড়িং এর কোষে প্রয়োজনীয় উপাদানগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে চলে যাবে, বাকি শোষণের পরে যে খাদ্যগুলো থাকবে সেগুলো পায়চিত্রের মাধ্যমে অপাচ্য খাদ্য হিসেবে বের হয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মূলত ঘাসফড়িং এর গঠন। এই গঠনের ছয়ের রুলসটা একটু মনে রাখবা, এই গঠনে গিজার্ডের প্রস্থচ্ছেদটা চিত্রটা একটু মাথায় রাখবা, মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই যে ঘাসফড়িং এর পুরো পৌষ্টিক নালী মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এই জিনিসটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা। দিস দ্যাটস ইনাফ, তোমার ইজিলি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি, সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।